नमस्कार एल ट्वेंटी फोर चाय थे धन्यवाद मैं परिशर्मा यह मुहूर्त आंतराष्ट्रीय प्रेक्षापथर सबातुक गुरुत्वपूर्ण खबर तो लो समग्र विश्वर दृष्टि निबद्ध हुई आज अमेरिका युक्तराष्ट्रर ऊपर कारण अमेरिका युक्तराष्ट्रर राष्ट्रपति निर्वाचन भोट ग्रहण पिछते आरम्भ से भोट गणना और यह भोट गणना आगे डेमोक्रेट्स पार्टी जो बाइडेन यह मुहूर्त गुरुत्वपूर्ण खबर तो समग्र विश्वर बर्तमान दृष्टि निबद्ध हुई अमेरिका युक्तराष्ट्रर ऊपर कारण अमेरिका युक्तराष्ट्रर राष्ट्रपति निर्वाचन ऊपर समग्र विश्वर दृष्टि निबद्ध हुई आकर्षण हो उठिसे ह्वाइट हाउस दखल जुज इतना सघने सलनी दृश्यपथ बर्तमान भोट गणनत आगे जो बाइडेन डेमोक्रेट्स दल प्रार्थी जो बाइडेन आगे भोट गणनत 224টা ইলেক্টোরাল কলেজ ভোট লাভ করেছে জো বাইডেনে আর ট্রাম্পে লাভ করেছে বর্তমান লকে 213টা আর ইলেকটোরাল ভোট কলেজ ভোট লাভ করেছে ট্রাম্পে 213টা কিন্তু প্রত্যেক মিনিটে মিনিটে সলনি হয়েছে দৃশ্যপথ আর রাষ্ট্রপতি পদর জয়ের বাবে লাগে 270টা ইলেকটোরাল কলেজ ভোট আর বর্তমান লকে 49.84% ভোট লাভ করেছে জো বাইডেনে আর 48.55% ভোট লাভ করেছে ডোনাল্ড ট্রাম্পে এটা সমগ্র বিশ্বর দৃষ্টি নিবদ্ধ হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রর উপর বিশেষকৈ হোয়াইট হাউস কার হব আমেরিকা যুক্তরাষ্ট্রর পরবর্তী রাষ্ট্রপতি কোন হব তাকে লৈ এটা সমগ্র বিশ্বতে চর্চা চলি থকা দেখিবলৈ পোৱা গৈছে কারণ করোনার সময়সাতে অনুষ্ঠিত হয়েছে শক্তিধর আমেরিকা যুক্তরাষ্ট্রর রাষ্ট্রপতি নির্বাচন আর রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের পিছতে এটা ভোট গণনা আরম্ভ হয়েছে আর এক প্রকার দেখিলে পাওয়া গেছে জয়ের দিকে আগবাড়িছে ডেমোক্রেটস দলের প্রার্থী জো বাইডেন আকর্ষণীয় হয়ে উঠিছে এটা হোয়াইট হাউস দখলের যুজ সঘনে সলনি হয়েছে দৃশ্যপথ বর্তমান ভোট গণনাত আগবাড়ি আছে জো বাইডেন আর 224টা ইলেকটোরাল কলেজ ভোট লাভ করেছে ডেমোক্রেটস পার্টি জো বাইডেনে আর ট্রাম্পে লাভ করেছে 213টা ইলেকটোরাল কলেজ ভোট রাষ্ট্রপতি পদর জয়ের বাবে লাগে 270টা ইলেকটোরাল কলেজ ভোট আর বর্তমানলৈকে 49.84% ভোট লাভ করেছে জো বাইডেনে আর 48.55% ভোট লাভ করেছে ডোনাল্ড ট্রাম্পে আর ভোটের যুদ্ধত আগবাড়ি আছে জো বাইডেন জো বাইডেনের পক্ষত বর্তমানলৈকে আমি শেহতীয়া তথ্য আপনার জানাইছো বর্তমানলৈকে জো বাইডেনের পক্ষত 238টা ইলেকটোরাল ভোট লাভ করেছে আর ইয়ার বিপরীতে ডোনাল্ড ট্রাম্পে লাভ করেছে 213টা এক প্রকার জয়ের দিকে এটা ডেমোক্রেটস দলের প্রার্থী জো বাইডেন যেটা সমগ্র বিশ্বর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে আজি আমেরিকা যুক্তরাষ্ট্রর রাষ্ট্রপতি নির্বাচনের লৈ আর উল্লেখযোগ্য যে করোনার এই অতিমারী করোনার সময়সাতে শক্তিধর আমেরিকা যুক্তরাষ্ট্রর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর রাষ্ট্রপতি ডেমোক্রেটস দলের এবার প্রার্থী হয়েছে জো বাইডেন আর রিপাবলিকান দলের প্রার্থী হয়েছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ভোটের যুদ্ধত আগবাড়ি আছে ডেমোক্রেটস দলের প্রার্থী জো বাইডেন আর ভোটের যুদ্ধত জো বাইডেন আগবাড়ি আছে বাইডেনের পক্ষত 238টা ইলেকটোরাল ভোট লাভ করেছে আর ট্রাম্পর পক্ষত 213টা ভোট লাভ করেছে উল্লেখযোগ্য যে আমেরিকার নির্বাচনের প্রভাব কেবল দেশখনের বাবেই নহয় সমগ্র বিশ্বতে ইয়ার প্রভাব অপরিসীম আর সেয়ে সমগ্র বিশ্বর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে আমেরিকা যুক্তরাষ্ট্রর রাষ্ট্রপতি নির্বাচনের উপর আর আমেরিকার রাজনৈতিক পরিক্রমাত দুটা দলরে প্রভাব থাকা দেখিলে পাওয়া যায় এটা হয়েছে রিপাবলিকান আর ডেমোক্রেটস দল রিপাবলিকান দলের এইবারের প্রার্থী হয়েছে ডোনাল্ড ট্রাম্প আর আমেরিকার রাজনৈতিক ইতিহাস রিপাবলিকান দলটির এক রক্ষণশীল রাজনৈতিক দল রূপে পরিচিত হয়ে আছে আর রিপাবলিকান দলটির এবার প্রার্থী হয়েছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু
ডনাল্ড ট্রাম্পক পিছ পেলাইছে জো বাইডেনে। আৰু ভোটৰ যুদ্ধত যিহেতু আগবাঢ়ি আছে জো বাইডেন, আৰু জো বাইডেনৰ পক্ষত 238টা ইলেক্ট্রেল ভোট লাভ কৰিছে। আমি শেহতীয়া তথ্য আপোনালোকক জনাই আছো। আৰু ট্রাম্পৰ পক্ষত 213টা ইলেক্ট্রেল ভোট আছে। এক প্ৰকাৰ জো বাইডেন বিজয়ৰ দিশে আগবাঢ়িছে, যেটো সমগ্র বিশ্বৰ দৃষ্টি নিবদ্ধ হৈছে। হোৱাইট হাউচ কাৰ হ'ব, অৰ্থাৎ আমেৰিকাৰ পৰৱৰ্তী ৰাষ্ট্ৰপতি কোন হ'ব, আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনত সমগ্র বিশ্বৰ দৃষ্টি নিবদ্ধ হৈ আছে। আৰু আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনত বৰ্তমানলৈকে আগবাঢ়ি আছে ডেমক্ৰেটছ দলৰ প্ৰাৰ্থী জো বাইডেন। জো বাইডেনে 238টা ইলেক্ট্ৰেল ভোট লাভ কৰিছে, আৰু ইয়াৰ বিপৰীতে ট্ৰাম্পে লাভ কৰিছে 213টা ইলেক্ট্ৰেল ভোট। শেহতীয়া তথ্য আমি আপোনালোকক জনাই আছো। যিহেতু আমেৰিকাৰ নিৰ্বাচনৰ প্ৰভাৱ কেৱল আমেৰিকাতে নহয় সমগ্ৰ বিশ্বতেই অপরিসীম হওয়া দেখিবলৈ পোৱা যায়, আৰু সেয়েহে সমগ্র বিশ্বই অধিক উৎকণ্ঠাৰে বাট চাই আছে পৰৱৰ্তী আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ ৰাষ্ট্ৰপতি কোন হ'ব। কাৰণ আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি যুঁজখনত এবাৰ ৰিপাব্লিকান দলৰ প্ৰাৰ্থী হৈছে ডনাল্ড ট্ৰাম্প, কিন্তু ডনাল্ড ট্ৰাম্পক পিছ পেলাই আছে ডেমক্ৰেটছ দলৰ প্ৰাৰ্থী জো বাইডেনে। আৰু আমেৰিকাৰ ৰাজনৈতিক ইতিহাসত ৰিপাব্লিকান দলটোৰ এক রক্ষণশীল রাজনৈতিক দল রূপে পরিচিত, যেটা প্রতি 4 বছৰৰ মূরে মূরে অনুষ্ঠিত হওয়া এইবার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনত ডেমোক্রেটস দলের প্রার্থী জো বাইডেন। আর ডেমোক্রেটস দলটো আমেরিকার রাজনৈতিক ইতিহাসের প্রগতিশীল দল রূপে পরিচিত, যেহেতু ডেমোক্রেটস দলের প্রার্থী জো বাইডেন আগবাড়ি আছে। 3 নভেম্বৰ দিনটোত আৰম্ভ হোৱা এইবাৰৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনৰ পুনতে এই দুয়োটা দলৰ প্ৰাৰ্থীয়ে ইলেক্ট্ৰেল কলেজ ভোটৰ বাবে প্ৰতিযোগিতাত নামিছে। আমেৰিকাৰ প্ৰতিখন প্ৰদেশত ইয়াৰ জনসংখ্যাৰ ওপৰত ভিত্তি কৰি নিৰ্দিষ্ট সংখ্যক ইলেক্ট্ৰেল কলেজ ভোট থাকে, আৰু এই ইলেক্ট্ৰেল কলেজ ভোটৰ সৰ্বমুঠ সংখ্যা হৈছে 538জন। গতিকে 538জন হওয়ার বাবে 270 বা তাতোধিক ভোট অর্জন করাজনক ইলেকট্রল ভোটত বিজয়ী বলে ঘোষণা করা হয়। অর্থাৎ ভোটার সকলে প্রত্যেক পর্যায়ত নির্ণায়ক ভূমিকা গ্রহণ করব পারে, সে এনে ক্ষেত্রত রাষ্ট্রীয় পর্যায়ত সর্বাধিক সংখ্যক ভোট লাভ করবলে সক্ষম হলেও কিন্তু সে হাঁহি মারিবলে সক্ষম নহবও পারে। যিদরে 2016 চনত আমি দেখিছিলোঁ, 2016 চনত ডেমক্ৰেটছ দলৰ প্ৰাৰ্থী হিলাৰী ক্লিণ্টনে ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত লাভ কৰিছিল সৰ্বাধিক ভোট, কিন্তু মূৰকত ইলেক্ট্ৰেল কলেজ ভোটত পৰাজিত হৈছিল হিলাৰী ক্লিণ্টন। কিন্তু এতিয়া প্ৰশ্ন উত্থাপন হয় যে ভোট গ্ৰহণ চলি থাকোঁতেই নিৰ্ণয় হ'ব পাৰে নেকি বিজয়ী প্ৰাৰ্থীগৰাকীৰ নাম। প্ৰকৃততে ভোট গ্ৰহণৰ দিনটোত পুৱাৰে পৰা বিজয়ী প্ৰাৰ্থীগৰাকীৰ স্পষ্ট হৈ পৰে, যদিও প্ৰতিটো ভোট গণনাৰ অন্ত পৰিবলৈ কেইবাদিনো লাগিব পাৰে। 2016 চনত ডনাল্ড ট্ৰাম্পে পুৱা 3 বজাতে কিন্তু নিজকে জয়ী হোৱাৰ কথা ঘোষণা কৰিছিল। আৰু জানিব পৰা মতে এইবাৰ চূড়ান্ত বিজয়ীৰ প্ৰাৰ্থী ঘোষণাৰ বাবে কেইবাদিনো বা কেইবা সপ্তাহো প্ৰয়োজন হ'ব পাৰে। আৰু নতুন ৰাষ্ট্ৰপতিয়ে 20 জানুৱাৰীত হোৱাইট হাউচত আনুষ্ঠানিকভাৱে কাৰ্যভাৰ গ্ৰহণ কৰিব, যেটো সমগ্ৰ বিশ্বৰ দৃষ্টি নিবদ্ধ হৈ আছে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনৰ ওপৰত। আৰু ভোট গ্ৰহণৰ পাছতেই ভোট গণনা আৰম্ভ হৈছে, আৰু এই ভোট গণনাত আগবাঢ়ি আছে ডেমক্ৰেটছ দলৰ প্ৰাৰ্থী জো বাইডেন। আৰু ক্ৰমাৎ এতিয়া আকৰ্ষণীয় হৈ উঠিছে হোৱাইট হাউচ দখলৰ যুঁজ, আৰু সঘনে সলনি হৈছে দৃশ্যপট। কাৰণ বৰ্তমান ভোট গণনাত আগবাঢ়ি আছে জো বাইডেন, ভোট যুদ্ধত জো বাইডেনৰ পক্ষত 238টা ইলেক্ট্ৰেল ভোট আছে, আৰু ইয়াৰ বিপৰীতে ট্ৰাম্পৰ পক্ষত বৰ্তমানলৈকে 213টা ইলেক্ট্ৰেল ভোট আছে।
আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের শেহতীয়া তথ্য আমি আপনার জনাই আছো, যেহেতু দেখবলে পাওয়া গেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন আগবাড়ি আছে। আর শেহতীয়া তথ্য আমি আপনার জনাইছো, জো বাইডেনের পক্ষত ইলেকট্রাল ভোট আছে 238টা, আর ইয়ার বিপরীতে কিন্তু বর্তমানের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পক্ষত আছে 213টা ইলেকট্রাল ভোট, যেহেতু 3 তারিখে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন। আর আমেরিকাবাসী ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেনের ভাগ্য নির্ণয় করেছে, যেহেতু ভোট গণনা ইতিমধ্যে আরম্ভ হয়েছে। করোনা কালের মাজতে অনুষ্ঠিত হয়েছে বহু চর্চিত রাষ্ট্রপতির নির্বাচন। এবার ডেমোক্রেট দলের প্রার্থী হয়েছে জো বাইডেন আর রিপাবলিক দলের প্রার্থী হয়েছে ডোনাল্ড ট্রাম্প, আর দুইজনের মাজতে তীব্র যুঁজ হওয়া দেখবলে পাওয়া গেছে। উল্লেখযোগ্য যে ভোটের যুদ্ধত আগবাড়ি আছে ডেমোক্রেটস দলের প্রার্থী জো বাইডেন, আর সমীক্ষাতেও কিন্তু দেখবলে পাওয়া গৈছিল জো বাইডেনের পক্ষতে অধিক থকা দেখবলে পাওয়া গৈছিল, যেহেতু বিভিন্ন সমীক্ষা প্রকাশ করা হয়েছিল। আর বিভিন্ন সমীক্ষাত প্রকাশ পোৱা মতে জো বাইডেনে হব পরবর্তী রাষ্ট্রপতি। সমীক্ষা সমূহতো আগবাড়ি আছিল ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। আর কালি দিনটির স্থানীয় সময় অনুসরি পুয়া 6 বজার নিশা 6 বজালৈকে ভোটদান অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় সময় অনুযায়ী বিয়লি মঙ্গলবারে বিয়লি 4:30 বজার বুধবারে পুয়া 7:30 বজালৈকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। আর ভোট গ্রহণের পাছতে এটা দেখবলে পাওয়া গেছে অধিক আকর্ষণীয় হয়ে পড়েছে হোয়াইট হাউস দখলের যুঁজখন, কারণ সঘনে সলনি হয়েছে দৃশ্যপট। বর্তমান ভোট গণনাত আগবাড়ি আছে জো বাইডেন। আমেরিকার নির্বাচনের প্রভাব কেবল দেশখনের বাবে নহয়, সমগ্র বিশ্বর বাবে ইয়ার প্রভাব অপরিসীম, কারণ বিশ্বর সর্বশক্তিশালী রাষ্ট্র হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আর আমেরিকা যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতি কোন হব সেই তাকে লৈ পরবর্তী রাষ্ট্রপতিগীক লৈ বিভিন্ন দেশের ইতিমধ্যে জল্পনা কল্পনা আরম্ভ হয়েছে, সেয়ে সমগ্র বিশ্বর দৃষ্টি নিবদ্ধ হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনক লৈ। আমেরিকার রাজনৈতিক পরিক্রমাত যেহেতু দেখবলে পাওয়া যায় দুটা দলরে প্রভাব থাকে, রিপাবলিকান আর ডেমোক্রেটস দল। রিপাবলিকান দলের প্রার্থী এবার ডোনাল্ড ট্রাম্প, আর আমেরিকাত রাজনৈতিক ইতিহাস রিপাবলিকান দলটো এক রক্ষণশীল রাজনৈতিক দল রূপে পরিচিত, কারণ প্রতি বছরে প্রতি 4 বছরের মূরে মূরে অনুষ্ঠিত হয় আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন। আর এইবার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনত ডেমোক্রেটিক দলের প্রার্থী হয়েছে জো বাইডেন, আর ডেমোক্রেটস দলের আমেরিকার রাজনৈতিক ইতিহাস প্রগতিশীল দল রূপে পরিচিত। 3 নভেম্বর দিন আরম্ভ হওয়া এইবার রাষ্ট্রপতি নির্বাচনের পুনতে এই দুইগী প্রার্থীর ইলেকট্রেল কলেজ ভোটের প্রতিযোগিতাত নমা দেখবলে পাওয়া গেছে। আর আমেরিকার প্রতিখন প্রদেশত ইয়ার জনসংখ্যার উপর ভিত্তি করে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রেল কলেজ ভোট থাকে, আর এই ইলেকট্রেল কলেজ ভোটর সর্বমুঠ সংখ্যা হয়েছে 538 জন। গতি 270 বা তাতোধিক ভোট অর্জন করাজনক ইলেকট্রেল ভোটত বিজয়ী বলে ঘোষণা করা হয়, অর্থাৎ ভোটার সকলে প্রদেশ পর্যায়ত নির্ণয়ের ভূমিকা গ্রহণ করবেন, সে এনে ক্ষেত্রত রাষ্ট্রীয় পর্যায়ত সর্বাধিক সংখ্যক ভোট লাভ করবলে সক্ষম হলেও শেষ হাঁহি মারিবলে কিন্তু সক্ষম নহব পারে। যেদরে 2016 চনের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্র আমি দেখেছিল 2016 চনের ডেমোক্রেটস দলের প্রার্থী হিলারি ক্লিন্টনে রাষ্ট্রীয় পর্যায়ত লাভ করেছিল সর্বাধিক ভোট, কিন্তু মূরকত ইলেকট্রেল কলেজ ভোটত পরাজিত হবলগিয়া হয়েছিল হিলারি ক্লিন্টন। 2016 চনত নির্বাচনত দেখবলে পাওয়া গৈছিল এই পরিণাম, কারণ 2016 চনের ডেমোক্রেটস দলের প্রার্থী হিলারি ক্লিন্টনে রাষ্ট্রীয় পর্যায়ত সর্বাধিক ভোট লাভ করেছিল, কিন্তু
ইলেক্ট্রেল কলেজ ভোটত পরাজিত হবলগা হৈছিল ডেমোক্রেটস দলৰ প্রার্থী হিলারি ক্লিন্টন। আর 2016 চনতে ডোনাল্ড ট্রাম্পে পুৱা 3 বজাতে নিজে জয়ী হোৱাৰ কথা ঘোষণা কৰিছিল। সমগ্র বিশ্বৰ দৃষ্টি নিবদ্ধ হৈ থকা আমেরিকা যুক্তরাষ্ট্রৰ রাষ্ট্রপতি নির্বাচনৰ ভোট গণনা আৰম্ভ হোৱাৰ লগে লগে সকলো আকর্ষণীয় হৈ উঠা দেখিবলৈ পোৱা গৈছে। বিশেষকৈ পৰৱৰ্তী ৰাষ্ট্ৰপতি কোন হ'ব তাকে লৈ চৰ্চা চলা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু বহুল চৰ্চিত আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনৰ ভোট গণনাত আগবাঢ়ি আছে ডেমক্ৰেটছ দলৰ প্ৰাৰ্থী জো বাইডেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনত ভোটর যুদ্ধত আগবাড়ি আছে ডেমোক্রেটস দলের প্রার্থী জো বাইডেন। আর বিভিন্ন কেখন স্টেটত কিমান শতাংশ আগবাড়ি আছে সেই সন্দর্ভত আমি জানাবলৈ চেষ্টা করছি। জর্জিয়াত জো বাইডেনে 48.3% লাভ করেছে ভোট, আর ট্রাম্পে লাভ করেছে 50.5%। মিচিগানত জো বাইডেনে লাভ কৰিছে 44.2%, আৰু ট্ৰাম্পে লাভ কৰিছে 52.2%। নেভাডাত জো বাইডেনে লাভ কৰিছে 50.1%, ইয়াৰ বিপৰীতে ট্ৰাম্পে কম লাভ কৰিছে, 47.8% ইলেক্ট্ৰেল ভোট। নৰ্থ কেৰোলিনাত জো বাইডেনে লাভ কৰিছে 48.7%, আৰু ডোনাল্ড ট্ৰাম্পে লাভ কৰিছে 50.1%। ফ্লৰিডাত জো বাইডেনে লাভ কৰিছে 47.8%, ইয়াৰ বিপৰীতে ডোনাল্ড ট্ৰাম্পে লাভ কৰিছে 51.3%। আৰিজোনাত জো বাইডেনে লাভ কৰিছে 51.8%, আৰু ডোনাল্ড ট্ৰাম্পে লাভ কৰিছে 46.8%। লোৱাত জো বাইডেনে লাভ কৰিছে 45%, ইয়াৰ বিপৰীতে ডোনাল্ড ট্ৰাম্পে লাভ কৰিছে 53.2%। অহয়ত জো বাইডেনে লাভ কৰিছে 45.2%, আৰু ডোনাল্ড ট্ৰাম্পে লাভ কৰিছে 53.4%। টেক্সাছত জো বাইডেনে লাভ কৰিছে 46.4%, আৰু ডোনাল্ড ট্ৰাম্পে লাভ কৰিছে 52.2%। বিভিন্ন প্ৰদেশসমূহত কোনে কিমান শতাংশ আগবাঢ়ি আছে আমি জনাইছোঁ, যিহেতু ভোটৰ যুদ্ধত জো বাইডেন আগবাঢ়ি আছে। শেহতীয়া তথ্য অনুসৰি জো বাইডেনে ইলেক্ট্ৰেল ভোট লাভ কৰিছে 238,
আৰু ডনাল্ড ট্ৰাম্পে লাভ কৰিছে 213 আৰু বিজয় ঘোষণা কৰিবলৈ 270 ইলেক্ট্ৰেল ভোটৰ প্ৰয়োজন হ'ব কাৰণ ইলেক্ট্ৰেল কলেজ ভোটৰ সৰ্বমুঠ সংখ্যা হৈছে 538 আৰু ইয়াৰ ভিতৰত 270 বা তাতোধিক ভোট অৰ্জন কৰাজনকহে ইলেক্ট্ৰেল ভোটত বিজয় বুলি ঘোষণা কৰা হয় সমগ্র বিশ্বর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের উপর যেহেতু জো বাইডেন ডেমোক্রেটস দলের প্রার্থী জো বাইডেন আগবাড়ি থাকা দেখ পাওয়া গেছে 238টা ভোটত ইলেকট্রেল ভোটত আগবাড়ি আছে জো বাইডেন আর ইয়ার বিপরীতে ডনাল্ড ট্রাম্পে বর্তমানে লাভ করে আছে 213টা আর বিজয় ঘোষণা করবলে প্রয়োজন হয় 270টা ইলেকট্রেল ভোটর কারণ ইলেকট্রেল কলেজ ভোটর সর্বমুঠ সংখ্যা হয়েছে 538 জন আর 538 জন হওয়ার বাবে এগারী বিজয় ঘোষণা করবলে হলে 270 বা তাতোধিক ভোট অর্জন করা গড়িকে বিজয় ঘোষণা করা হব আর হোয়াইট হাউসর পরবর্তী রাষ্ট্রপতি হোয়াইট হাউস কার হব তাকে এতিয়া সমগ্র বিশ্বর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে বিশেষ দেশের বিশ্বর সর্বশক্তিশালী রাষ্ট্র হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র আর আমেরিকা যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতি কোন হব তার উপর নির্ণয় করব প্রত্যেকক্ষণ দেশের সম্বন্ধ আর তাকে প্রত্যেকক্ষণ দেশের এতিয়া রাজনীতিত জল্পনা কল্পনা আরম্ভ হওয়া দেখ পাওয়া গেছে সমগ্র বিশ্বর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে সর্বশক্তিশালী রাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতি কোন হব যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বে বহুকেইটা সমীক্ষা প্রকাশ করা হয়েছিল আর বহুকেইটা সমীক্ষাত জো বাইডেন আগবাড়ি আছিল করোনাকালের মাজতেই অনুষ্ঠিত হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন আর করোনার যে পরিস্থিতি সেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাত কিন্তু বিফল হয়েছিল আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কারণ বিশ্বজোড়া করোনা মহামারীর দেশখনের 220,000 অধিক লোকে প্রাণ হেরাবলগা হয়েছিল আর এই ভাইরাসতে আক্রান্ত হয়েছিল দেশখনের প্রায় 95 লাখেরও অধিক লোক আর এই মহামারী নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ বিফল হয়েছিল আর তার বাবে করোনা মহামারী নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে দেশখন বিফল হওয়ার বাবে ডোনাল্ড ট্রাম্পে বারম্বার করোনা ভাইরাসক চীনা ভাইরাস আখ্যা দিয়া দেখ পাওয়া গেছিল আর বহুকেইটা প্রত্যাহ্বানের সম্মুখীন হওয়া দেখ পাওয়া গেছিল ডোনাল্ড ট্রাম্পর সময়সাত আর সে যুহ সমীক্ষা দিয়া হয়েছিল নির্বাচনের পূর্বে সেই সমীক্ষাসমূহ কিন্তু দেখবলে পাওয়া গেছিল পরবর্তী রাষ্ট্রপতি জো বাইডেন হব বলে প্রকাশ করা হয়েছিল এই সমূহ সমীক্ষাত নিউইয়র্ক টাইমসে প্রকাশ করেছিল নিউইয়র্ক টাইমসর সমীক্ষা অনুসরি প্রকাশ করা হয়েছিল যে চারিখন গুরুত্বপূর্ণ প্রদেশত আগবাড়ি আছে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন আর আন একটা সংবাদ সংস্থার সমীক্ষা মতে প্রকাশ করা হয়েছিল নির্বাচনের পূর্বে বাইডেন জো বাইডেন জয় হওয়ার সম্ভাবনা প্রায় 51% ইয়ার বিপরীতে ডোনাল্ড ট্রাম্পর জয় হওয়ার শতাংশ প্রায় 42%। তদুপরি বহুকেইটা পৃথক সমীক্ষাও ইঙ্গিত দিছিল যে জো বাইডেনে হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতি রয়টার্সর সমীক্ষা অনুসরি জো বাইডেন জয়ের সম্ভাবনা 51% হওয়ার বিপরীতে ডোনাল্ড ট্রাম্পর সম্ভাবনা 42%। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের পূর্বে এই সমূহ সমীক্ষাত প্রকাশ করা হয়েছিল জো বাইডেনে হব পরবর্তী রাষ্ট্রপতি অর্থাৎ এই সমীক্ষাসমূহত জো বাইডেনের
হিতে হোৱা দেখিবলৈ পোৱা গৈছিল। কিন্তু এইসমূহ সমীক্ষাক মানি নলয় বুলি প্ৰকাশ কৰিছিল ৰাষ্ট্ৰপতি ডনাল্ড ট্ৰাম্পে। তেওঁ গুৰুত্ব নিদিয়ে বুলি প্ৰকাশ কৰা দেখিবলৈ পোৱা গৈছিল। আৰু নিৰ্বাচনৰ এদিনৰ পূৰ্বেও ডনাল্ড ট্ৰাম্পে মিচিগান লগতে আইবা নৰ্থ কেৰলিয়ানৰ দৰে যুদ্ধ সদৃশ প্ৰদেশসমূহতো নিৰ্বাচনী সভাত অংশগ্ৰহণ কৰা দেখিবলৈ পোৱা গৈছিল ডনাল্ড ট্ৰাম্পক। আৰু ডনাল্ড ট্ৰাম্প ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনত ভোট গ্ৰহণৰ পিছতেই ভোট গণনা যিহেতু আৰম্ভ হৈছে, কিন্তু ভোট গণনাটো দেখিবলৈ পোৱা গৈছে যিসমূহ সমীক্ষাত প্ৰকাশ কৰা হৈছিল সেই সমীক্ষাসমূহে যেন সত্য প্ৰমাণিত হ'বলৈ গৈ আছে, কাৰণ ভোটৰ যুদ্ধত আগবাঢ়ি আছে ডেমক্ৰেটছ দলৰ প্ৰাৰ্থী জো বাইডেন। আৰু জো বাইডেনৰ পক্ষত 238টা ইলেক্ট্ৰেল ভোট আছে, আৰু ইয়াৰ বিপৰীতে ডনাল্ড ট্ৰাম্পে বৰ্তমানলৈকে 213টা ইলেক্ট্ৰেল ভোট লাভ কৰি আছে। সমগ্ৰ বিশ্বৰ দৃষ্টি নিবদ্ধ হৈ আছে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনত, যিটো শেহতীয়াকৈ আকৰ্ষণীয় হৈ উঠিছে হোৱাইট হাউচ দখলৰ যুঁজখন সঘনে যিটো সলনি হৈছে দৃশ্যপট, আৰু সেয়েহে সমগ্ৰ বিশ্বই পৰৱৰ্তী আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি কোন হ'ব তাকে লৈ চিন্তিত হৈ থকা দেখিবলৈ পোৱা গৈছে। যিটো এক বিশ্বজোৰা চৰ্চিত আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচন, আৰু ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনৰ ইতিমধ্যে ভোট গণনা আৰম্ভ হৈছে, আৰু এই ভোট গণনাত দেখিবলৈ পোৱা গৈছে ডেমক্ৰেটছ দলৰ প্ৰাৰ্থী জো বাইডেন আগবাঢ়ি আছে। আৰু বিজয় ঘোষণা কৰিবলৈ হ'লে 270টা ইলেক্ট্ৰেল কলেজ ভোটৰ প্ৰয়োজন হয়, কাৰণ ইলেক্ট্ৰেল কলেজ ভোটৰ সৰ্বমুঠ সংখ্যা হৈছে 538। প্ৰতি 4 বছৰৰ মূৰে মূৰে অনুষ্ঠিত হয় আমেৰিকাৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচন, আৰু এইবাৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনৰ ডেমক্ৰেটছ দলৰ প্ৰাৰ্থী জো বাইডেন, আৰু জো বাইডেন বৰ্তমান আগবাঢ়ি আছে, আৰু ডেমক্ৰেটছ দলটো আমেৰিকাৰ ৰাজনৈতিক ইতিহাসত প্ৰগতিশীল দলৰূপে পৰিচিত। আনহাতে ৰিপাব্লিকান দলৰ এইবাৰৰ প্ৰাৰ্থী হৈছে ডনাল্ড ট্ৰাম্প, আৰু আমেৰিকাৰ ৰাজনৈতিক ইতিহাসত ৰিপাব্লিকান দলটোক এক ৰক্ষণশীল ৰাজনৈতিক দলৰূপে পৰিচিত। আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ ৰাষ্ট্ৰপতিৰ নিৰ্বাচনৰ প্ৰভাৱ কেৱল দেশখনৰ বাবে নহয় সমগ্ৰ বিশ্বৰ বাবে ইয়াৰ প্ৰভাৱ অপৰিসীম, সেয়েহে সমগ্ৰ বিশ্বজুৰি দৃষ্টি নিবদ্ধ হৈ আছে পৰৱৰ্তী হোৱাইট হাউচ কাৰ হ'ব, ডনাল্ড ট্ৰাম্প নে জো বাইডেনৰ।